পৌষ সংক্রান্তি উপলক্ষে তীর্থমুখ সেজে প্রস্তুত, কিন্তু কান পাতলে শোনা যায় মেলায় বাড়ছে বাংলাদেশি নাগরিকদের বেআইনিভাবে অনুপ্রবেশ বলে গুঞ্জন। উল্লেখ্য, রবিবার বিকাল 4টায় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাত ধরে রাজ্যের অন্যতম প্রাচীনতম তীর্থমুখের পৌষ সংক্রান্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে, যার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। মূলত মকর সংক্রান্তির পুণ্যতিথিতে গোমতী নদীর উৎসস্থলে পূর্ণ স্নান, গঙ্গাপূজা, অস্থি বিসর্জন ও পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার লক্ষ্যে প্রতি বছর লক্ষাধিক পুণ্যার্থী এই মেলায় সমবেত হয়। তবে বিগত কয়েক বছর যাবৎ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক পুণ্যার্থীর আগমন লক্ষ্য করা যায়। এই বছর মেলার দুদিন আগে বাংলাদেশিদের আগমন দেখা গেলেও সংবাদসূত্রে খবর, তীর্থমুখ থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অবস্থিত চাপলিংছড়ায় ও অমৃতপাড়ায় কাঁটাতারের বেড়া না থাকায় ওপার থেকে বাংলাদেশি অনায়াসে আসা যাওয়া করতে পারে। শুক্রবার বিকেল থেকে বাংলাদেশি পুণ্যার্থী আসলেও শনিবার সকাল থেকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে আসা বাংলাদেশি পুণ্যার্থীর সাথে বিএসএফদের সাথে বাকবিতণ্ডার মুখে পড়তে হয়, তাতে উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু মেলায় ব্যবসা বাণিজ্য করার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দোকানিরা ছুটে আসে, কিন্তু মেলায় কোনো পুণ্যার্থীর সমাগম লক্ষ্য করা যায়নি। উদ্বোধনের আগেই ক্রেতা বিক্রেতার ভিড় না জমার কারণে থুবড়ে পড়েছে তীর্থমুখের পৌষ সংক্রান্তির মেলা। কিন্তু মেলা প্রাঙ্গণে আসা যাওয়ার রাস্তায় নিশ্চিত্র নিরাপত্তা প্রদানের জন্য প্রায় 1,500 নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়। তীর্থমুখের ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা শুরু হয়ে গেলেও সকলেই এখন আনুষ্ঠানিক উদ্বোধনের প্রহর গুনছে, আর কয়েক ঘন্টা পর হবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন। সন্দন টিভি।